हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आमादेर परिवार बांगला ब्लॉग चैनले आपनादेर स्वागत। बंधुरा केमन आछो? निश्चय भालो आछो। आज सेरकम भावे कोनो ब्लॉग नहीं आसिनी। आज आमी एकटु प्रयोजने डायमंड हार्बर गिएछिलाम, ताई डायमंड हार्बारेर किछु दृश्य आपनादेरके देखाच्छि। এটা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট, এটা হচ্ছে হুগলি নদী। দেখুন বন্ধুরা, নদীটির কি স্রোত! এখানে নিত্যদিন ফেরি চলাচল হয়, আর এক জায়গা থেকে মানুষ আর এক জায়গায় যাতায়াত করে। এখানে ডায়মন্ড হারবারের সঙ্গে ফেরি চলাচলের মাধ্যমে হলদিয়া কুকড়াঘাটি মানে পূর্ব মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ আছে। মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে রোজকার এখান দিয়ে যাতায়াত করে। আপনারা দেখুন এই ব্লগটা, বন্ধুরা একটু মিস করবেন না, আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। দেখুন নদীর জলের কি স্রোত! এখানে সকাল বিকাল মানুষেরা আসে, তারপর নদীঘাটে বসে, আর একটা সুন্দর বাতাস দেয়, তো মানুষ এখানে উপভোগ করে। কিন্তু বর্তমানে কোভিডের জন্য সেরকমভাবে মানুষজন আসে না, কিন্তু দেখুন এখানটা দেখতে অপরূপ লাগে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা লঞ্চ, এতে করে মানুষ পারাপার করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জাহাজ, পণ্যবাহী জাহাজ, এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছে, পণ্য পরিবহন করছে। আমাদের কাজ সারা হয়ে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে বসেছিলাম। তার মধ্যে দেখুন বন্ধুরা, এটা একটা অন্য রকম অদ্ভুত প্রাণী আমরা দেখলাম। ও জল থেকে উঠে এলো, আস্তে আস্তে দেখুন ও উঠে আসছে, আর ঠিক রোদের কাছে গিয়ে যেন রোদ পোহাচ্ছে। মনে হচ্ছে দেখে এটা কুমির নয়। আপনারা যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে এটা কি প্রাণী। ও ধীরে ধীরে উঠে এলো, তারপরে উঠে এসে ওই ঘাসের দিকে গিয়ে ও ঠিক রোদের মধ্যে থাকলো। এইভাবে ও রোদ পোহাচ্ছিল। বন্ধুরা, ওখান থেকে আমরা চলে এসেছি এরপর স্বামীনাথন মন্দিরে। এই মন্দিরটি ঠিক জোকার কাছে অবস্থিত। আর দেখুন বন্ধুরা, মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে, আর এর অসম্ভব সুন্দর কারুকার্য, সত্যি দেখার মতো। আপনারা দেখুন মন্দিরটা ভালো করে। কিন্তু বাইকটা আমরা দেখাতে পারবো, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই ছবি তোলা যায়নি। তো আপনারা দেখুন, thank you.
আজ তাহলে এখানেই থাক, আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ করছি। এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাথে সাথে শেয়ারও করবেন, আর অবশ্যই একটা কথা ভুলবেন না, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।